সম্মানিত দর্শক, এই জামাটি তৈরি করার জন্য এখানে দুই হাত বহরের কাপড় নিছি। আমার লম্বা অনুযায়ী এখানে কাপড় আছে 2 গজ 9 গিরা পরিমাণ। এই কাপড়টাকে এখন কিভাবে ভাঁজ করতে হবে ভালোভাবে খেয়াল করবেন। তো দর্শক দেখলেন, 2 গজ 9 গিরা পরিমাণ কাপড়টাকে 4 পাটে ভাঁজ করলাম। এইখানে 4 পাট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4 এভাবে 4 পাট করে নেবেন। এরপর দেখেন আমি এপাশে দাঁড়িয়ে আছি, এপাশে আটকানো অংশ, আমার সামনে আছে খোলা অংশ। দেখেন এই যে খোলা অংশ, হাতের এপাশে খোলা অংশ, আবার হাতের এপাশে আটকানো অংশ, কাপড়ের ভাঁজটা ঠিক এভাবে রাখবেন। আচ্ছা, এরপরে আপনাদের এখানে একটা মার্জিন করতে হবে সোজা করে। আচ্ছা, এই মার্জিন থেকে ধরে নিচে এবং মাঝখানে এবং কি উপরে সেলাই মার্জিনের জন্য আমরা কাপড় বাড়তি রাখবো 2 ইঞ্চি পরিমাণ। দেখেন 2 ইঞ্চি কাপড় এখানে নিয়ে মার্জিন করে নিব। এবার আমাদের লম্বার মাপটা হবে এই উপরের দাগ থেকে ধরে, যার যতটুকু লম্বা প্রয়োজন নিবেন। এখানে যতটুকু লম্বা হয় সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এখানে লম্বা হচ্ছে 44.5 ইঞ্চি, এরপর এখানেও নিব 44.5 ইঞ্চি। এরপরে এখানে একটা মার্জিন করব। এবার এ দাগ থেকে ধরে আমাদের হাফ বডির মাপ নিতে হবে। ঠিক এভাবে ফিতাটা রেখে এখান থেকে সেলাই মার্জিন সহ হাফ বডিটা রাখবেন 15 ইঞ্চি নিচে। বড়দের জন্য 14.5 অথবা 15 ইঞ্চি হাফ বডি রাখবেন। এর থেকে বেশি নিচে নেবেন না, আবার বেশি উপরে নেবেন না। এই 15 ইঞ্চি নিচে নিলে সব থেকে কুচিটা দেখতে সুন্দর হবে। ঠিক আছে, এই 15 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করব। এবার আমাদের নিতে হবে এখান থেকে আর মহলের মাপ, বা যেটাকে বগলের মাপ বলা হয়। এখান থেকে আর মহলের মাপটা নিতে হবে 35 ইঞ্চি বডি অনুযায়ী। এখানে 6 ইঞ্চি নিব আমরা, এর থেকে বেশিও নেবেন না, এর থেকে কমও নেবেন না। 6 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করবেন। এবার দেখেন আমি যে পাশে দাঁড়িয়ে আছি, এ পাশে আটকানো অংশ, এই আটকানো অংশ থেকে ধরে আমরা এখানে পুটের মাপ নিব। তো আজকে যার জন্য তৈরি করতেছি 35 ইঞ্চি বড়ি, 35 ইঞ্চি বড়ির জন্য এখানে আমরা 6 ইঞ্চি রাখব। তো আপনার কামিজের বড়ি যদি 34, 35, 36 ইঞ্চি হয় তাহলে পুটের মাপটা আপনি 6 ইঞ্চি রাখবেন। এখানেও ধরবো আবার 6 ইঞ্চি। এরপর এখানে একটা মার্জিন করব। এবার আমরা নিব গলার মাপ। এই গলার মাপে অনেকে কমেন্ট করেন যে ভাই গলাটা বড় হয়ে যায়, বা কারো ক্ষেত্রে গলাটা ছোট হয়ে যায়, কারো ক্ষেত্রে গলার রাউন্ড শেপগুলো ভালো হয় না, কারো ক্ষেত্রে সামনের গলাটা পিছন দিকে টান ধরে। তো দেখেন, এটা কাটিং করার যে সঠিক নিয়ম সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। এভাবে এই মাপ অনুযায়ী আপনি কাটিং করেন, আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। এখানে আটকানো অংশ পাবেন, আটকানো অংশ থেকে শুরু করে গলার পাশে নেবেন আপনি 2 ইঞ্চি 2.35 ইঞ্চি বডির জন্য। আপনার বডি যদি 33, 34, 35, 36 ইঞ্চি হয় তাহলে এখান থেকে 2 ইঞ্চি 2.5 গলার পাশে নেবেন। যদি গলাটা আপনি বক্রম বা কোনো কাপড় ফেস্টিং দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে 2.5 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। যদি শুধু কাপড়ের উপরে গলা তৈরি করেন তাহলে আপনাকে 2 ইঞ্চি 2.5 নিয়ে কাটতে হবে। এখানে আটকানো অংশ, এখান থেকে 35 ইঞ্চি বড়ির জন্য গলার পাশে 2 ইঞ্চি 2.5 নিলাম। ঠিক আবার এখানেও নিব 2 ইঞ্চি 2.5, এখানে একটা মার্জিন করব। এবার নিতে হবে গলার লম্বার মাপ। আপনারা চাইলে সামনে পিছনে ছোট বড় গলা দিতে পারেন। যদি আপনারা এরকম প্রিন্টের গজ কাপড় দিয়ে যদি আপনারা এই ধরনের জামা তৈরি করেন তাহলে সামনে পিছনে এক সমান গলা রাখবেন, তাহলে জামাটা দুই পাশেই ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে জামাটা লাস্টিং করবে ভালো। এখন এখান থেকে সামনে পিছনে যদি সমান গলা দেই তাহলে গলার লম্বাটা রাখবো আমি 4.5 ইঞ্চি সেলাই মার্জিন সহ। এখান থেকে গলার লম্বা 4.5 ইঞ্চি নিচ্ছি 35 ইঞ্চি বড়ির জন্য। আপনি চাইলে আরও 2 পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন, চাইলে আরও 2 পয়েন্ট কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে 4.5 ইঞ্চি নিলাম, এখানে একটা মার্জিন করব। এরপরে এই গলার এখানে গোল একটা শেপ দেব। যদি আমরা গোল গলা দেই তাহলে এই গলারটা কিভাবে গোল করবেন? অনেকে কমেন্ট করেন যে ভাই আমি গলার রাউন্ডটা ভালো করতে পারি না, বা গলার রাউন্ডটা গোল হয় না। তাদেরকে বলবো আপনারা এরকম গোল কোনো একটা জিনিস নেবেন, গ্লাস বা বাটি,
নেওয়ার পরে এই পাশের দাগ আর এই পাশের দাগ অনুযায়ী এইভাবে আপনারা সুন্দর করে বসাবেন। বসানোর পর এইভাবে দেখেন, এইভাবে আপনারা গলাটা চাইলে গোল করতে পারবেন এরকম গোল কিছু দিয়ে। দেখেন এখানে আমি একটা গোল শেপ দিয়ে নিলাম। এবার আমাদের নিতে হবে বডির মাপ এবং কি পেটের মাপ, এই দুইটা মাপ নিলেই হবে। তো এখান থেকে এই পাশে হবে বডির মাপ। বডি হচ্ছে 35, 35কে 4 ভাগ করলে 1 ভাগ 2.9 ইঞ্চি হবে। এই আটকানো সাইড থেকে ধরে প্রথমে 2.9 ইঞ্চি এখানে আপনারা নিয়ে নেবেন। এটা 35 ইঞ্চি বডি অনুযায়ী আপনার যতটুকু বডি হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। 40 ইঞ্চিও বডি হতে পারে, 45ও হতে পারে, 50ও হতে পারে, কোনো সমস্যা নাই, একই নিয়ম। এরপর এ দাগ থেকে ধরে আরও 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। আরও 1.5 ইঞ্চি কাপড় এখানে রেখে দিলাম। এরপর হচ্ছে এখানে পেটের মাপ, এখানেও আমরা 4 ভাগ করে 1 ভাগ নেব। আপনার পেটের মাপ যতটুকু হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। আজকে যার জন্য তৈরি করতেছি তার পেটের মাপ রাখবো 31 ইঞ্চি। 31 ইঞ্চিকে 4 ভাগ করলে 1 ভাগ কত হবে? 2.8 ইঞ্চি। এখানে আটকানো অংশ এখান থেকে 2.8 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব। এরপরে এখানেও আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। এখান থেকে এখানে আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিব। এরপর ঠিক এইভাবে আপনারা মার্জিন করবেন। এভাবে মার্জিন করে নেওয়ার পর এই যে হাতার আর মহলের রাউন্ড শেপটা করতে হবে, সেই ক্ষেত্রে এই কোণা বরাবর একটা মার্জিন করবেন। এরপরে এই কোণার থেকে ধরে আপনারা 1 ইঞ্চি পরিমাণ নেবেন। এরপর ফিতাটা এই পাশ থেকে ধরে এইভাবে করে এইখানে চিহ্ন করবেন। এরপরে আপনারা এই পাশে ঘুরে দাঁড়াবেন। দাঁড়ানোর পর এই পাশ থেকে এইভাবে রাউন্ড শেপটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা এখানকার রাউন্ড শেপটা ভালোভাবে দিতে পারবেন। এইভাবে এসে রাউন্ড শেপটা দিবেন। আপনারা যদি এই পাশে দাঁড়িয়ে এভাবে শেপ দিতে চান তাহলে ভালো করতে পারবেন না, তার জন্য আপনারা এই পাশে আসবেন, তাহলে খুব সুন্দরভাবে শেপটা মিলিয়ে নিতে পারবেন। এইখানকার যে শেপটা দিলাম এই শেপটা যদি বেশি ভিতর দিকে ঢুকে যায় তাহলে বডিতে টান পড়বে, আবার যদি বেশি এ পাশে চলে আসে তাহলে এখানে কাপড় ফুলে থাকবে। এখানকার শেপটা দিতে হবে আপনাদের মিডিয়াম পর্যায়ে, মানে আমি যেভাবে যতটুক দিতে বললাম এইভাবে দিয়ে শেপটা দিবেন তাহলে ভালো হবে। অনেকেই এখানে তালপাট কাটিং করে, তালপাট কাটিং করতে হবে এমন কোনো কথা না, তালপাট কাটিং না করলেও কোনো সমস্যা নাই। আর যদি সামনে পিছনে সমান গলা দেন তাহলে কখনোই তালপাট কাটিং করবেন না। তালপাট কাটিং করা বা তালপাট কাটিং মিল করে সেলাই করা এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। এজন্য এই সহজ কাজটাকে আমরা কেন কঠিন করব, সহজ কাজটাকে কেন আমরা কঠিনভাবে আপনাদের আমরা দেখাবো, এজন্য সহজ যে সঠিক পদ্ধতি সেগুলি আমি চেষ্টা করতেছি আপনাদের শেখানোর জন্য। জাস্ট এতটুকুই কাজ করলে আপনার কাটিং শেষ, এখানে কোনো কাজ নাই, জাস্ট শুধু আমরা এখান থেকে কাটিং করব। তো সর্বপ্রথম নিচে সোজা করে আমি কাটিং করে নিচ্ছি। এরপরে কাটতে হবে আপনাদের এইখান থেকে শুরু করে, দেখেন এই যে গলার থেকে শুরু করলাম, ঘাড়ের এখানে কোনো প্রকার ডাউন দেওয়ার প্রয়োজন নাই। অনেকে ডাউন দেয়, এখানে ডাউনটা কম বেশি হয়ে গেলে কিন্তু আরেকটা সমস্যা ফেস করতে হবে, তার জন্য এখানে কোনো প্রকার ডাউন দেওয়ার প্রয়োজন নাই। এইভাবে কেটে নেবেন, জাস্ট এই দাড়ি পর্যন্ত আসবেন, এই দাড়ির বেশি ভিতরে ঢুকবেন না। এরপরে এইখানে এই দাড়ি বরাবর সোজা করে কেটে দিবেন। তাহলে দর্শক দেখেন এই যে আমাদের এই গোল ফ্রকটি কাটিং করা হলো, এইখানে যে ঘেরটা দেখতেছেন এই ঘেরে যদি আমরা কুচি দেই তাহলে কোমরে কুচি কম হয়ে যাবে এবং কি নিচের ঘেরটা আপনার কম হয়ে যায়। এজন্য এই ঘেরের পাটে আমাদের আরও জয়েন্ট দিতে হবে। সে জয়েন্টের জন্য কতটুকু কাপড় লাগবে এবং হাতার জন্য কতটুকু কাপড় লাগবে সেটাও শেয়ার করতেছি। তাহলে এখন আমরা এই হাফ বডিটাকে শুধু সরিয়ে নিচ্ছি, এরপর এটাকেও আমরা সরিয়ে নিব। এখানে আমার কাপড় আছে 1 গজ 6 গিরা পরিমাণ, 1 গজ 6 গিরা কাপড় দিয়ে ঘেরের পাটে জয়েন্ট দিব এবং হাতা তৈরি করব। তো দেখেন এখানে কিন্তু আমার কাপড়টা 2 পাট আছে, এই যে কাপড়টা 2 পাট। এখন আমাদের ঘেরের যে কাপড়টা এই কাপড়টা এটার উপরে রাখবো, ঘেরের কাপড়টা। দেখেন এটা হচ্ছে আমাদের ঘেরের কাপড়, এই ঘেরের কাপড়টা এই পাশে আমরা মিল করে রাখবো। এরপর এই ঘেরের কাপড় অনুযায়ী আমরা সমান করে কেটে নিব, বরাবর কেটে নিতে হবে। আচ্ছা এটাকে এখন আমরা সরিয়ে নিতেছি। এখানে আমাদের কাপড় আছে 2 পাট, দেখেন 2 পাট।
আর আমাদের এই দুই পাটের মধ্যে এখানে বরাবর কেটে নিতে হবে। কেটে নিয়ে সামনের পাটে এক পাট জয়েন দিব, আবার পিছনের পাটে এক পাট জয়েন দিব। তাহলে দেখেন এই যে দুই পাট আমরা করে নিলাম, একটা হচ্ছে পিছনের পাটে জয়েন দিব আর একটা হচ্ছে সামনের পাটে জয়েন দিব, ঠিক আছে। ঠিক এইভাবে আপনারা জয়েন্টের কাপড়টা কেটে নেবেন। এটা হচ্ছে ঘেরের জয়েন্টের কাপড় আমরা কেটে নিলাম। এবার আমরা হাতা কাটিং করব। এটা হচ্ছে আমাদের হাতার কাপড়। দেখেন এই যে এখানে দুই পাট কাপড় আছে, এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে চার পাট করব। এরপর এখানে একটা মার্জিন করব সোজা করে। এই মার্জিন থেকে ধরে এইখানে আমরা নিব 2.5 ইঞ্চি পরিমাণ হাতা রাউন্ড শেপ করার জন্য। 2.5 ইঞ্চি নিয়ে এইখানে একটা মার্জিন করব। এরপর এইখান থেকে ধরে আমরা 35 ইঞ্চি বড়ির জন্য আর মহল রাখবো 7 ইঞ্চি পরিমাণ। 7 ইঞ্চি নিলাম। এরপরে এখানে আরও 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। নিয়ে এখান থেকে ধরে এইভাবে একটা শেপ দিব। এখান থেকে হাতার লম্বা দিব। হাতার লম্বা যতটুকু যার প্রয়োজন ততটুকু নেবেন। এইখানে আমি লম্বা দিচ্ছি 70 ইঞ্চি পরিমাণ। এখানে একটা মার্জিন করব। এরপর এখান থেকে হাতার মুখের মাপ নিতে হবে 5 ইঞ্চি, যার যতটুকু প্রয়োজন হয় নেবেন। এরপর এখানে আরও 1 ইঞ্চি বাড়তি নেবেন। এরপর এরকম শেপ কাটতে শেপ দিতে হবে। ঠিক এইভাবে শেপগুলো মিলিয়ে নেবেন। পাশাপাশি যে 1 ইঞ্চি করে বাড়তি কাপড় রাখছিলাম সেই কাপড় অনুযায়ী আরেকটা শেপ দিয়ে দিব। এখানে একটা চিহ্ন করব, এখানে মুড়িয়ে দিব তার জন্য। এখন আমরা হাতার মোহরটা মিলিয়ে দেখব বডি পার্টের সাথে। এটা হচ্ছে আমাদের বডির পার্ট। এখান থেকে হাতার মোহরটা আমরা মিলিয়ে নিব। এইখানে 2 পয়েন্ট সেলাই মার্জিনের জন্য কাপড় বাদ রেখে ফিতাটা ঠিক আমরা এইভাবে যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে দেখেন হাতার মোহরটা এখানে 7 ইঞ্চি আছে। তাহলে এইখান থেকে আমরা মোহরটা কতটুকু নিলাম? 7 ইঞ্চি। তাহলে এইখানে আমরা চিহ্ন করে নিব। এই পাশ থেকে সেলাই এই পর্যন্ত আনবো। আনার পর আমরা এখানে একটু মিলিয়ে দেখাই। এই যে দেখেন বডির মোহরা এবং হাতার পাটের মোহরটা অ্যাকুরেট হয়ে যাবে। আপনি যখন সেলাই করবেন কোনো পার্ট ছোট কোনো পার্ট বড় এরকম হবে না, একদম অ্যাকুরেট মিলে যাবে। এখন আমরা এই যে গলার পট্টির কাপড়টা কাটিং করা দেখাবো। এখানে কিন্তু চার পাট কাপড় আছে, এখানেও চার পাট কাপড় আছে। এইখানে কাপড়ের দেখেন খোলা সাইড পায়ের অংশ ঠিক আমরা এইভাবে রাখব। এইভাবে রাখার পর আমরা এই মাপে গলাটা কাটিং করে নিব। এই কাপড়টাকে এখন ছড়িয়ে নিব। এরপর চতুর্পাশে 2 ইঞ্চি করে কাপড় রেখে আমরা এভাবে গোল করে কাটিং করব করে নেব। এখন এটাকে কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। দেখেন এটা হচ্ছে গলার পট্টির কাপড়, এই মাপে কাটিং করলাম। এই জামাটার একটা সাইড কমপ্লিট করছি। একইভাবে সামনের এবং পিছনের পাটটাও সেলাই করতে হবে। এখান থেকে সর্বপ্রথম গলার যে পট্টির কাপড়টাকে জয়েন করতে হবে। এই পট্টির কাপড়টা সোজা পাশে রাখার পর এটাকে উল্টা পাশে রেখে এইখানকার জয়েন্টটা আপনারা দিয়ে দিবেন। এখানে একটা বাটটেক দিব। জয়েন্ট দেওয়ার পর এই জয়েন্টের মাঝখানে ফাটিয়ে দিতে হবে ঠিক এইভাবে। এরপর চতুর্পাশে একটা ভাঙ্গা দিয়ে আপনারা এইভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন। প্রথমেই কিন্তু এই কাজটা করবেন এইভাবে। এরপরে এই বডি পার্টের সাথে সেলাই করতে হবে। এই বডির কাপড়টা সোজা পাশে রাখবেন, এটা হচ্ছে সোজা সাইড। সোজা সাইডের উপর গলার কাপড়টা উল্টা পাশে রেখে এইভাবে গলাটা মিল করে নেবেন। নেওয়ার পর আপনারা উপর থেকে সেলাইটা শুরু করবেন। এরপর দেখেন যেভাবে গলা কাটিং করা আছে সেই রাউন্ড অনুযায়ী সুন্দর গোল করে আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন। এরপরে গলার পট্টির কাপড়ের উপরে এখানে চাপ সেলাই দিতে হবে। অবশ্যই চাপ সেলাইটা দিবেন, তাহলে গলাটা ভালো ফিনিশিং আসবে। চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর এই গলার পট্টির কাপড়টা কিন্তু ভিতর পাশে এইভাবে দিয়ে এখানে একটু চাপ দিলেই দেখবেন যে গলাটা সুন্দর মিল হয়ে যাচ্ছে। অনেকে কমেন্ট করেন যে ভাই গলা সুন্দর হয় না। দেখেন আমি যেভাবে কাটিং করি বা যেভাবে সেলাই করলাম এইভাবে গলা তৈরি করলে 100% সুন্দর হবে। দেখেন এইভাবে আমাদের আরেকটি পাট আছে, সেটাকেও সেলাই করতে হবে। এখন দেখেন এখানে আমরা কুচি দিব। তো এই যেটা হচ্ছে ঘেরের কাপড়, এই ঘেরের কাপড়টা সোজা পাশে রাখছি। আমাদের লম্বা লম্বি জয়েন দিতে হবে। আর এখানে দেখেন একটা জয়েন পড়ছে, এই জয়েনটা, এই জয়েনটা উল্টা পাশে রেখে এভাবে ধরে আপনারা পায়ের সাইড থেকে শুরু করে লম্বা লম্বি জয়েনটা দিবেন। এইভাবে অবশ্যই জয়েনটা দিবেন, তাহলে ঘের বেশি হবে, ঠিক আছে। কাটিং করার সময় দেখছেন একটা জয়েন্ট দিছিলাম, সেই জয়েন্টের কাপড়টা এইভাবে সামনের পাটও একটা জয়েন্ট পড়বে, পিছন পাটে একটা জয়েন্ট পড়বে। জয়েন্টটা দিয়ে এইভাবে একটু ডলা দিয়ে নেবেন। এরপর এই পাতিলা পাশে আপনাদের কুচি দিতে হবে, পাতিলা পাশে।
এই কুচিটা দিতে হবে এখান থেকে 1.5 ইঞ্চি পর নিয়ে কুচিটা দিবেন, অর্থাৎ 1.5 ইঞ্চি মাপ দিয়ে 1.5 ইঞ্চি পর থেকে কুচি দিতে হবে। কুচিগুলো দেখেন একটু মোটা করে দিবেন যাতে দেখতে সুন্দর হয়, এবং কুচি দেওয়ার পর আপনার কোমরের মাপ অনুযায়ী যাতে আসে। অনেক সময় কুচি ছোট বড় হয়ে গেলে আপনারা কোমরের মাপ কিন্তু অ্যাকুরেট করতে পারবেন না, সেই ক্ষেত্রে কুচিটা আবার খুলে নিয়ে ভালোভাবে দিয়ে নেবেন। এবারেও 1.5 ইঞ্চি চিহ্ন করে এখানে কুচিটা দিবেন। কুচি দেওয়া একদম সহজ, আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে চেষ্টা করলেই হয়ে যাবে। এরপর এই বডির পার্টের সাথে মাপ দিতে হবে কোমরের মাপটা, এভাবে রেখে এইভাবে মিলিয়ে নিব যে কুচিটা ছোট বড় আছে কিনা। যদি ছোট বড় থাকে তাহলে কুচি খুলে নিয়ে আবার মিল করে কুচিটা দিবেন। এরপরে এই বডির কাপড়টা সোজা পাশে রাখবেন আর কুচির কাপড়টা উল্টা পাশে রেখে এইভাবে ধরবেন। ধরার পর আপনাদের কুচির কাপড় কিন্তু টান দেওয়া যাবে না, সবসময় বডির কাপড় অর্থাৎ নিচের কাপড়টা টান দিয়ে সেলাই করবেন, তাহলে কুচি লাগানোর পর ওইখানে ফিনিশিং আসবে। এভাবে কুচি ছোট বড় হলে কুচি খুলে দিবেন অথবা কুচি একটা দিয়ে দিবেন, যেভাবে হোক মিল করতে হবে। এরপর দেখেন ঠিক এরকম হবে, এখানে একটু ডলা দিবেন, ভিতর পাশে বাড়তি কাপড়টা উপর পাশে রেখে এখানে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাই না দিলেও হবে, সমস্যা নাই, তবে চাপ সেলাই দিলে আমার কাছে ভালো লাগে তাই চাপ সেলাই আমি দেই। এখানে পাশাপাশি আমি দুইটা করে চাপ সেলাই দিব, আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো দেখেন আমি চাপ সেলাই দুইটা পাশাপাশি দিয়ে নিলাম। একইভাবে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট সেলাই করতে হবে। এই নাইরা জামা যেভাবে তৈরি করেন ঠিক সেইভাবে, এবং এই জামাটা কিন্তু সাইড ফাড়া হবে না, সাইডে কিন্তু সেলাই থাকবে নিচ পর্যন্ত গোল জামার মতো, এটাকে গোল ফরক বলে। এই জামাটা সোজা পাশে রাখার পর আরেকটি সাইড উল্টা পাশে রাখবো, রেখে এইভাবে ধরে আমরা শোল্ডার জয়েন্ট দেব। এভাবে মিল করে ধরে এই ঘাড়ের জয়েন্টটা দেওয়ার আগে এইভাবে মিলিয়ে নেবেন। এখানে একটা বাটটেক দিবেন আর এবং সেলাই শেষে এখানে একটা বাটটেক দিবেন, আবার এ পাশে মিল করবেন, এখানে একটা বাটটেক দিবেন, আবার এ পাশেও একটা বাটটেক দিবেন। বাটটেক না দিলে এখান থেকে সেলাইগুলো খুলে যায়। এখানে দুইটা করে সেলাই দিব, পরে সেলাইটা এইভাবে ভাঁজ করে দেবো কাপড়টা, আবার এ পাশের কাপড়টা এই পাশে ভাঁজ করে দিব, যেটাকে গলার পট্টির কাপড় বলা হয়। তাহলে আমি শোল্ডারটা জয়েন করে নিলাম। এবার এইখানে আমরা হাতের সেলাই অথবা মেশিন সেলাই আমরা দিয়ে নিব। এই যে ঘাড়ে এখানে একটু ফিনিশিং দিয়ে নেবেন কাজটাকে, আর গলার যে পট্টির কাপড়টা এখানে আমি চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাইটা দেখেন কিভাবে দিতে হয়, যারা বলেন চাপ সেলাই দিতে গেলে অপর পাশে পাক ধরে বা কাপড়টা টান ধরে, আমি যেভাবে ধরতেছি যেভাবে বসিয়ে সেলাই দিচ্ছি একটু একটু করে কাপড়টাকে আবার সুন্দরভাবে প্লেন করে বসাচ্ছি। একইভাবে আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে সেলাই শেষে বাটটেক অবশ্যই দিতে হবে, বাটটেক দিলাম, বাড়তি সুতার অংশগুলো কেটে দিব। এখন আমাদের বডির মাপ দিয়ে সাইড সেলাই করতে হবে। ঠিক এরকমভাবে ধরে আমরা বডির মাপ দেব, দুইটা পার্ট এক সমান করে ধরব যাতে ছোট বড় না হয়। এইভাবে মিল করে ধরে আমরা এখন বডির মাপটা দিব। বডি হচ্ছে আমাদের 36 ইঞ্চি আর কোমরের মাপ হচ্ছে 31 ইঞ্চি। 36 আর 31 ইঞ্চি মাপ অনুযায়ী এখন আমাদের নিতে হবে, যার যতটা হয় নেবেন, সমস্যা নাই, আপনি যে মাপে তৈরি করবেন সেই মাপটাই নিয়ে নেবেন। এভাবে নেওয়ার পর 36কে দুই ভাগ করে 1/18 ইঞ্চি নিব, এখানে চিহ্ন করব আর এ পাশে 18তে চিহ্ন করব। এরপর 31কে দুই ভাগ করলে 1/15 হবে, এখানে এইভাবে নিয়ে 15.5 ইঞ্চি নিয়ে আমরা এই পাশাপাশি চিহ্নগুলো করে নিব। এই চিহ্ন বরাবর এখানে একটা বাটটেক দিব, বাটটেক দিয়ে সেলাই শুরু করব, এবং এই যে হাফ বডির জয়েন্টের এখানে আমরা এইভাবে ফিতা দিব, এটাকে বেল বলা হয়, এই বেলটা দিয়ে দিব। চাইলে দিতে পারেন, আপনারা নাও দিতে পারেন। এই কাপড়টাকে সরিয়ে নিয়ে এই বেলটাকে এখানে বসাবো, বসানোর পর এখান থেকে সেলাইটা একদম নিচ পর্যন্ত আমরা নিয়ে যাব, একদম নিচ পর্যন্ত যাবেন। এটা কিন্তু নাইরা কামিজ না, এটা গোল ফ্রক। যদি নাইরা কামিজ তৈরি করতে চান তাহলে কিন্তু সাইড ফাড়া রাখতে হবে, ঠিক আছে, একইভাবে কাটতে হবে, একই পদ্ধতি। এপাশে যদি অতিরিক্ত বাড়তি কাপড় থাকে কেটে সমান করে নেবেন, আবার একইভাবে আবার এ পাশে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পর এ পাশে মাপ দিব, এখানে 36 অর্ধেক নিলাম, এখানে 31-এর অর্ধেক নিলাম, নিয়ে পাশাপাশি চিহ্ন করে এ পাশেও আমরা সেলাই ধরবো বাটটেক দিয়ে, আর এখানেও একটা এই বেলটা আমরা লাগিয়ে নিব। এই বেলটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় লুজ হয়ে যায়, মাপের থেকে লুজ হয়ে গেলে বেলটা দিয়ে পিছনে ভালোভাবে বেঁধে রাখলে ফিটিং দেখা যায়,
বা ফিটিং করা যায় জামাটা। একইভাবে এই পাশে যদি বাড়তি কাপড় থাকে, 1 ইঞ্চির উপরে কাপড় থাকলে কাপড়টা কেটে 1 ইঞ্চি করে রাখবেন সাইডে। আচ্ছা, এরপর সুতার অংশগুলো কেটে সমান করে নেবেন বা সুন্দর করে নেবেন। এরপর দেখেন নিচে সেলাই দিতে হবে চিকন করে, অথবা চাইলে আপনারা মোটা করে দিতে পারেন। তার আগে এইভাবে যদি ছোট বড় থাকে কেটে নেবেন, অনেক সময় জয়েন্ট দিতে গেলে ছোট বড় হয়, তাহলে কেটে সমান করবেন। এটা হচ্ছে একদম নিচের অংশ, আমি এইখানে দেখেন চিকন করে সেলাই দিব। প্রথমে একটা ভাঙ্গা দিব, এরপর আরেকটা ভাঙ্গা দিয়ে চিকন করে সেলাই দিব। আপনি চাইলে মিক্সির মতো চওড়া করে সেলাই দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার নিচের দিকে অবশ্যই কাপড় বাড়তি রাখতে হবে। তো দেখেন এখানে আমি হ্যাম সেলাইটা দিয়ে নিলাম, এটাকে হ্যাম সেলাই বলে। এরপর কাপড়টাকে সোজা পাশে আনলাম, এখানে সাইডে টান ধরে থাকলে হালকা পাতলা টান দিয়ে ফিনিশিং করবেন। এবং সাইডে যদি অতিরিক্ত কাপড় থাকে তাহলে কাপড়গুলো কেটে দিলেই কিন্তু ফিনিশিং চলে আসবে। আচ্ছা, হাতাটা আমি আগে কমপ্লিট করে নিছি, হাতা সেলাই করা দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছে তার কারণে। তো দেখেন এরকম হওয়ার পর এখন এই হাতা লাগিয়ে নিব। যেহেতু হাতায় তালপাট হবে না, অর্থাৎ সামনে পিছনে যদি কামিজের গলা হয় তাহলে তালপাট হয় না, এজন্য তালপাট না দিব না। এজন্য যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিব। হাতা লাগানোর আগে এভাবে মিল করে নেবেন মহরটা ঠিক আছে কিনা। যদি মহরা ছোট বড় থাকে তাহলে সেটাকে কেটে সমান করে নিতে হবে, হাতার মহরার সাথে বড়ি মহরা এক রেট করবেন। তো আমরা এটার সাইড থেকে হাতাটা লাগাবো, আপনারা চাইলে শোল্ডার থেকেও লাগিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে ধরবেন, ধরার পরে এ পাশে আনার পর এই পাশের জয়েন্ট আর হাতার জয়েন্টটা এইভাবে মিল করবেন। মিল করে ধরে বডির কাপড়টাকে নিচে রাখবেন, হাতার কাপড়টাকে উপরে রাখবেন, আর এখানকার বাড়তি কাপড়টুকু ভাঁজ করে দিবেন। দেওয়ার পর সুন্দরভাবে হাতাটা লাগিয়ে নেবেন। হাতা লাগানোর সময় কাপড়টা বেশি করে মোটা করে ধরবেন না, কোনো পার্ট ছোট হলে সেটাকে টান দিবেন, কোনো পার্ট বড় হলে সেটাকে লুজ দিয়ে আপনি হাতাটা এভাবে লাগিয়ে নেবেন। এখানে দুইটা করে সেলাই দিবেন। তো দর্শক, এখানে আমি একটা হাতা লাগিয়ে দেখাইলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিবেন।